ক্ষুদিরাম বসুর শহীদ দিবস পালন করলো বেলদা শহীদ ক্ষুদিরাম বসুর আর্থিক সর্বের শতবর্ষ উদযাপন কমিটি। ক্ষুদিরাম বসুর 114তম শহীদ দিবস বুধবার বেলদা স্টেশন চত্বরে সকালে ফাঁসির সময় পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। কোভিড পরিস্থিতিতে বেলদা স্টেশন স্থিত ক্ষুদিরাম বসুর পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান কর্মসূচিতে হাজির হয়ে মাল্যদান করে শ্রদ্ধা জানান শিক্ষক শিক্ষিকা শুভানুধ্যায়ী কমিটির সদস্যবৃন্দ। ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করে কুচি কাচারাও। মাল্যদানের পর কুচি খাবার আয়োজন করা হয়। সভায় ক্ষুদিরাম বসু জীবনের নানা ঘটনাবলী ও ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের নানা দিক তুলে ধরেন বক্তারা। বিকেলে 114তম শহীদ দিবস পালনে বেলদা কেশিয়ারি মোড়ে রবীন্দ্র মূর্তির পাদদেশ থেকে শোভাযাত্রা শুরু হয়ে বাজার ঘুরে স্টেশন চত্বরে এসে শেষ হয়। বিকেলে বেলদা গঙ্গাধর একাডেমি সভাগৃহে আলোচনা সভার আয়োজন ছিল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গের শতবর্ষ উদযাপন কমিটির রাজ্য কমিটির সদস্য তপন দাস। উপস্থিত ছিলেন বেলদা শহীদ ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গের শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি তপন এস দে, সম্পাদক পরেশ বেরা সহ আরো অনেকে। ছোট ছোট সহযোগী বিপ্লবীরা ছিলেন, মানে আছেন এখনো। বিপ্লবী এই অর্থে বলবো দেশ উদ্ধার করার জন্য নয়, কিন্তু সমাজকে সচেতন করার জন্য যে সমস্ত ছেলে মেয়েরা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদের প্রতি আমার একটু কৃতজ্ঞতা থাকলো। এবং যারা বেলদাবাসী বা বিভিন্ন ব্লকের যে মানুষজন যারা আমাদের সাহায্য করেছেন এই মূর্তিটাকে এখানে প্রতিষ্ঠা করার জন্য তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকলো। শহীদ ক্ষুদিরাম বসুর সম্বন্ধে আমাদের বাতিক শিল্পী অশোকবাবু তিনি বলে গেলেন, বিদায় দেব না, বিদায় দেব না, বিদায় দেব না। কিন্তু আমার অত্যন্ত দুঃখের সঙ্গে একদিন এই গানটাকে কবি আমাদের কাছে দিয়ে গেছেন, একবার বিদায় দে মা ঘুরে আসি। বিদায় তিনি নিয়ে গেছেন, ঘুরে আর এসছেন কি না কিন্তু আমরা জানতে পারিনি। সেই জিনিসটাকে একটা মায়ের অন্তরে যেভাবে অভিভূত হয়েছে বা বিভিন্ন মানুষের মনে, এই গানটা যে কোনো জায়গায় যখনই গাওয়া হয় তখন কিন্তু প্রত্যেকটা মানুষ অন্তত মনের দুঃখেই হোক বা মনের আনন্দেই হোক যেন অভিভূত হয়ে পড়েন। সত্যিই তো আমাদের সে 18 বছরের কিশোর কোথায় হারিয়ে গেল, কোথায় বিদায় নিয়ে চলে গেল, ফিরে আসবে বলেছিল 10 দিন 10 মাস 10 দিন পরে জন্ম নেবে মায়ের ঘরে, মাসির ঘরে। কিন্তু তিনি ফিরে কি এসছেন? এলে তো এই সংসারের যে যন্ত্রণা সেই যন্ত্রণা তো আর থাকতো না, কারণ তিনি কিন্তু সেই যন্ত্রণাকে লাঘব করার জন্যই ছোটবেলা থেকেই নিবেদন করেছে নিজের প্রাণ মন এবং নিজের সমস্ত কিছু সমস্ত, এমনকি তার পিতার যে একটা শাল ছিল সেটাও তিনি দান করে দিয়ে গেছিলেন। বেলদা থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।